व्लॉग करना है, मुझे व्लॉग करना है। हे गाइस, तो बैक टू बैक तुम्हारे माझे आरो प्रियासम, तो हमें आज तुम्हारे साथ आ तुमरा आछो আমার সাথে। तो আমি কিছুদিন আগে একটা কমেডি পোস্ট একটা পোস্ট করেছিলাম কিউএনই ভিডিওর জন্য, 1k তো হয়েছে, তার জন্য স্পেশালিস্ট তো কিউএনই ভিডিও তো আনতে তো হবে। তোমাদের তো ইচ্ছে হয় যে আর্টসের কাছে কিছু জানবো, তাই তো? তো তোমরা সব কিছু জানতে থাকো আমার সব কিছু। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আখের রসটা খেয়ে নি, তারপর উত্তরটা দিচ্ছি তোমাদের, ঠিক আছে? খেয়ে নি তারপর। তো রাজকুমার তো একটা প্রশ্ন করেছে, খুব সুন্দর একটা প্রশ্ন। তো বলছে, বিয়েটা কবে করছো? ঠিক আছে, বিয়ের আমি তো নিজেই বাচ্চা, যদি আমার গালটা টিপি না তাহলে দুধ বেরোবে। আমার সংসার এসব আমি মানে মাথায় আনি নি, ঠিক আছে? যে আমি বিয়ে করবো এটা কোনো সময় ভাবিনি, ঠিক আছে? বিয়ে তো একদিন হবে, হলে তো তোমার দেখতে পাবে, ঠিক আছে? তার জন্য তো ভিডিও আসবে, একসাথে ব্লগ ট্লগ হবে, আরও ভালো হবে সেটিংটা, ঠিক তো? তো চলো এটাই, আর বিয়ে ফিয়ে সব দূরে আছি, ঠিক আছে? আর এসব মাথায় এসব আনি নি, হলে তোমার দেখতে পাবে। তো রাহুল গেমিং একটা দুটো প্রশ্ন করেছে, জীবনে কি করতে চাও? দেখো, জীবনে তো আমি অনেক কিছু করতে চাই, জীবনে আমার একটা শখ আছে। তো আমি প্রথম থেকে, আজকে বলে নয়, আমি প্রথম থেকে আমার বন্ধুরাও জানে যে আর্টসের একটা জিনিস করতে চাই। কী বলতো, যারা অনাথ মানে খেতে মধ্যে পাচ্ছে না, তাদের আমি মুখের জন্য দুমুটোর জন্য ভাত আমি তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন, ওটা অনেক দিনের স্বপ্ন। তো জানি না যে স্বপ্নটা পূর্ণ হবে কি। আমার তো ইউটিউব থেকে এখন তো কোনো ধরো ইনকাম বলতে কিছুই নেই কো, ঠিক আছে? তো 50% ধরো ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, তো হয়ে যায় সব কিছু। তো ওখান থেকে কিছু হলে আমি ওদের দান করবো, ঠিক আছে? আমার এইটাই ইচ্ছে জীবনে। তো রাহুল ভাই আর একটা প্রশ্ন করেছে, মানে কী খেতে ভালোবাসো? তো ভালোবাসি বলতে চায় বলো চায় মানে চাটাই আমি বেস্ট, মানে চাটাই আমার খুব ভালো লাগে। বিকেলে তো প্রত্যেকটা দিন আমার চাটা মানে চাই, এটা কম্পালসারি ভাই। আর একটা কী বলতো, ব্র্যান্ডিটা হচ্ছে আমার ফেভারিট বলতে পারো, আমার এই দুটো জিনিস ফেভারিট। নেক্সট সজয় গেমিং দুটো প্রশ্ন করেছে, ঠিক আছে? ভাই তুমি কোন ক্লাসে পড়ো? ভাই লেখাপড়া আমার অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আর কী বলবো আমি এখন ভাই বর্তমানে পড়ি না, ঠিক আছে? অন্য একটা কাজ করি, কাজের মধ্যে ব্যস্ত থাকি সবসময়, আর এই ব্লগ ট্লগ একটু আড্ডা করি। আর বলেছে যে ভাই তোমার বয়স কত? ভাই একটু দেখি যদি আইডিয়া করে তুমি একটু বলতে পারবে যে আমার বয়স কত। তো আইডিয়া করে একটু তুমি বলো, ঠিক আছে? প্লিজ বলো, তুমি বলো প্রশ্ন। তো রফিকুল শেখ আরেকটা প্রশ্ন করেছে, প্রশ্ন বলতে গিয়ে আমাকে মোটিভেশন মানে করার জন্য বলেছে, বুঝা ভাই আমি চঞ্চল, অল দ্য বেস্ট। তো আমি হাতটা বাড়ি দিচ্ছি, তুমিও হাতটা বাড়ি দাও, এইভাবেই থাকো পাশে, আগামী দিনগুলোও থাকবে, সবসময় থাকবে, ঠিক আছে? সবসময় যেন দেখছো আমাদের চ্যানেলে। আমিরুল ভাই মানে প্রশ্ন করেছে, তোমার জিএ কটা দাদা, ঠিক আছে? আর একজনের প্রশ্ন করেছে, ডিজিটাল সলিউশন দাদা তোমার জিএ কটা, মানে এই প্রশ্নটা বেশি নাই করে, কেন জানি না, যাই হোক গুনে দেখি, ঠিক আছে? এখনকার ছেলে মেয়েদের জানো তো, পকেটে মোটা রাখি, গুনে দেখি কটা আছে এখন আমার। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটারও বেশি, দাঁড়া গুনতে দে না, পাঁচটা হয়ে গেল তো আবার, গুনে গুনে পাঁচ ছয় সাত আট নয়, আরে বলবি তো ভাই, আরে গুনতে দিবি তো, গুনতে দে না তাহলে হবে, দশ দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তো নেক্সট গুরু সাবির বাংলাদেশ থেকে, ঠিক আছে? ও অনেকগুলাই প্রশ্ন করেছে, তো আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তুমি ইউটিউবে কীভাবে আসলে, মানে কীভাবে এসেছো ইউটিউবে বলতে চাইছে। তোকে ইউটিউবে আমার ছোটো থেকেই খুবই একটা স্বপ্ন যে আমি ইউটিউব করবো, ঠিক আছে? আর এখন সবারই জীবনে কেউ একটা নেশা থাকে, জাস্ট এটা আমার একটা নেশা বলতে পারো, ঠিক আছে? ভিডিও আমার এই জন্য নেশা, ঠিক আছে? আর কী বলো তো, আমার ব্লগ ফ্লগ এসব আমি প্রথম থেকেই দেখি, মানে যখনই ইউটিউবে যাই তখন আমি ব্লগ সবারই ব্লগ মানে দেখি, আর ব্লগ দেখতে আমার ভালো লাগে, আর ব্লগ করতে ভালো লাগে, ঠিক আছে? তার জন্য আমি ইউটিউবে এসেছি। সাবির ভাই আর একটা প্রশ্ন করেছে যে, বাসা কই, মানে বাংলাদেশে যেরকম হয়, ঠিক আছে? তুমি থাকো বাংলাদেশে, আমি থাকি ইন্ডিয়ায়, ঠিক আছে? আর জিএফ তো বলে দিচ্ছি, আমার জিএফ কটা দেখেছ? তো ইন্দ্র ভাই কিছু প্রশ্ন করেছে, চারটে প্রশ্ন করেছে ভাইজান। তো ভাইজান প্রশ্ন করেছে যে ফুল অ্যাড্রেস, ভাই আমিও কাঁটা থেকে, ঠিক আছে? আমি কাঁটাটার পাশে একটা গ্রামে থাকি, ঠিক আছে? নম্বর টু, ফ্যামিলিতে কে কে থাকে, মানে কে কে আছে, ঠিক আছে? তো ফ্যামিলিতে আছে, আমি আছি, আমার মা আছে, আমার দাদা আছে, আমার ভাই আছে, আমার বৌদি আছে, এটাই। তারপর নম্বর থ্রি, মানে লাইফে কী করতে চাও তুমি? লাইফে তো অনেক কিছু করতে চাই ভাই, তো স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না, তো অনেক স্বপ্ন আছে, তো স্বপ্নটা আস্তে আস্তে তোমরাই একমাত্র তোমরাই পারো যে আমার স্বপ্নটা পূরণ হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো অনেক কিছু করতে চাই,
গার্লফ্রেন্ডের নাম বলো, নাম্বার 4 মানে গার্লফ্রেন্ডের নাম বলো। ভাই আমার গার্লফ্রেন্ডই নেই, তো গার্লফ্রেন্ডের নাম কি করে বলবো? গার্লফ্রেন্ড নেই ভাই জান, আমার গার্লফ্রেন্ড নাই, আমার প্রথম থেকেই নেই, আমি প্রথম থেকেই সিঙ্গেল, আমি যেদিন থেকে হয়েছি সেদিন থেকেই সিঙ্গেল। বলেন কি, আবার আজও আছি সিঙ্গেল, আবার আগামী দিনেও সিঙ্গেল থাকবো, এর মধ্যে যদি এন্টিমেন্ট যদি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, তাই তো? নেক্সট জেসমিন মল্লিক বলছে তোমার জিএফ কে দেখতে চাই, তা আমার জিএফ এখন কাদার তৈরি হচ্ছে, ঠিক আছে আমার জিএফ টিএফ তো না, সব তো জিএফ নিয়েই প্রশ্ন, সরি জিএফ সত্যি করে তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাক তখন কাদা থেকে নিয়ে আসবো, আমার পাশে দাঁড়িয়ে দেবো, তখন একসাথে ভিডিও করবো, ঠিক আছে? জিএফ টিএফ নাই আমার সত্যি। তো নেক্সট প্রশ্ন দেখি, মারিয়া খান, হ্যাঁ তোমার আমি সব ভিডিও দেখি, সব সময় তোমাকে অনেক প্রটেক দিই, তুমি শুধু ভ্লগ ভিডিও দেবে প্লিজ, মানে ও ভ্লগ ভিডিও কেন? হ্যাঁ দেখো সবসময় কী বলতো, আমার তো শুধু এই ব্লগ তো নয়, আমার তো এর বাইরে ধরো কাজ থেকে, আমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, যখন আমি ফ্রি থাকি তখন এই ব্লগ ভিডিও করি, ঠিক আছে? এর বাইরে তো আমার তো কাজ আছে, আমি প্রতিদিন মানে এটা সম্ভব নয় যে প্রতিদিন একটা ব্লগ মানে দেওয়াটা সম্ভব নয়, ঠিক আছে? যতটা পারি দেওয়ার চেষ্টা করি। চলো নেক্সট প্রশ্ন, আকিবুল ভিডিও এডিটর, তুমি কার ভিডিও দেখে এসেছিলে? আমি এসেছিলাম অল বাংলা টেক্স বলে একটা চ্যালেঞ্জ ছিল, তার ভিডিও দেখে ভাই আমি এসেছিলাম, তার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগতো, তার দেখে আমি ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলেছিলাম। ওকে, তারপর কী লেগেছে, তোমাকে কি ফ্যামিলি থেকে কি সাপোর্ট করে এটা জিজ্ঞাসা করেছে। দেখো ভাই ফ্যামিলি থেকে কি বলতো, এসব ভিডিও ফিডিও এসব কোনো ফ্যামিলি থেকে কিন্তু সাপোর্ট ভাই করবে না, ঠিক আছে? 100% মধ্যে 80% ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট এসব জিনিস করবে না, এসব ভিডিও ফিডিও এসব কোনো ফ্যামিলিতে পছন্দ করে না ভাই, আমার ফ্যামিলিতেও এসব জিনিস পছন্দ করে না, জাস্ট আমার শখে মানে আমি করি, ঠিক আছে? বলেছি এখনও বলছি এটা আমার একটা নেশা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন করেছে নটি অফিসিয়াল শট, ঠিক আছে? ও বলেছে যে 1K সাফল্যের পেছনে কষ্ট গল্পটা বলো। দেখো 1K সাফল্যের পেছনে গল্প বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তা আমি ছোটোর মধ্যে বলছি, দেখো এইসব জিনিস কী বলতো, এমন দিন ছিল যে আমি ধরো কালকে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে, আজকে ভিডিওটা রেডি করতে হবে, ঠিক আছে? এমন দিন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী হয়েছে, আমি ইভিনিং করতে করতে কী হয়েছে সকাল হয়ে গেছে, তারপর দিন আবার কিন্তু আমি কাজে চলে গেছি, তারপর দিন কিন্তু ভিডিওটা আমি আপলোড দিয়েছি, অনেক কষ্ট করেছি, মানে মাথার ঘাম পায়ে যেরকম ফেলি সেরকম ফেলেছি, আর কোথায় কোথায় গিয়েছি তোমরা তো সব ভিডিওতে দেখেছো, হ্যাঁ কত মানে কত কষ্ট করেছি বলো, সব কিছু একটা ভিডিও, একটা ভিডিও করার পর তো অনেক কিছু করতে, একটা ভিডিওটা করলাম তারপর তো কিছু নয়, ভিডিও করার পর এডিটিং থাকে, তারপর থাম্বনেল থাকে, ঠিকভাবে ভিডিওটা এসইও করতে হয়, আবার ভিডিওটা আপলোড করতে হয় সেখানে গিয়ে ভালোভাবে, তা জিনিস করলে আশেপাশের লোক সে হাসি ঠাট্টা মজা এসব করবি, ঠিক আছে? আমি যত সুন্দর ভিডিও করি করেছি বলে আজকে আমাকে হয়েছে, আমি কষ্টটা কিছু মনেই করি না, কো বুঝতে পেরেছি? তো আর কী বলতো, নিজের নিজের কাজ আমি নিজে করি, আর কে কী বললো মানে সব আমি মাথায় দিই না, কো একদিকে ঢুকাই একদিকে বাইক করে দিখান। চলো নেক্সট প্রশ্ন, আমার বেস্ট ফ্রেন্ড করেছে, ঠিক আছে? তো ওর প্রশ্নটাই নিচ্ছি, তো এখানে লিখেছে যে আমার একটা প্রশ্ন ছিল, ঠিক আছে ভাই প্রশ্ন ছিল, এখানে বলছি আমি বলছি আজ পর্যন্ত কারো সাথে রিলেশনে ছিলে না কি বলো। দেখো রিলেশনে বলতে গেলে আমি কোনো মেয়ের সাথে ছিলাম না, কিন্তু আমার ক্রাশ ছিল, ঠিক আছে? আমার একটা মেয়েকে যেটা সত্যি যেটা বলছি এখানে, তোমার তোমার সব কিছু, ঠিক আছে? আমার একটা মেয়েকে সত্যি আমার ভালো লাগে। বলো কি, তুমি সত্যি বলছো? ঠিক আছে, আর আমি কিছু বলিনি, আমার এমনি জাস্ট আমি ভালো লাগতো। দেখো আমি ওই মেয়েটাকে কিন্তু বলতাম আমার ক্রাশটাকে, ঠিক আছে? বললে কিন্তু অ্যাকসেপ্ট করতো, কিন্তু কী বলতো আমার আশেপাশে আমার তো বেস্ট ফ্রেন্ড আছে, মানে সব সময় সে ফোনের মধ্যে ব্যস্ত, বাবু খেয়েছো নাকি, হ্যাঁ কী করছো কি না বলছো, এনি টাইম ফোনে ব্যস্ত, আমি ওদের দেখে আমি আর রিলেশনে যাই নাই, কো মানে কী করছে সব সময় ব্যস্ত, ভিডিও কলে হ্যালো হ্যাঁ ব্যাপি ইতে চলে এসে, আরে রাখা জি, মানে তার জন্য আরও যাই নাই, সবসময় ধরো সময় দেওয়া তো হবে না, আমি ধরো রিলেশনে থাকলে সে যদি আমার সাথে যদি সঙ্গ দেয় আমার সাথে যদি থাকে তবেই ঠিক আছে, যদি না থাকে তাহলে কী করে হবে, তাকে সে সময় দিতে হবে, আমার ভিডিও আছে, আবার কী বলতো আমার এর ভিতরে আবার ক্লাস আছে একটা, আবার আমার কাজ আছে, এর ভিতরে আমি সব কিছু করি, মানে ঠিক টাইম একটু একটু করে টাইম বাই করে কিন্তু আমি করি, তার জন্য আর রিলেশনে আমি যাইনি কোনো, আর কী বলতো আমার কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত কোনো রিলেশনে যাইনি ভাই, এটাই সত্যি, আর যাবো নাকি তাও ঠিক নেই। চলো নেক্সট কে খুব প্রশ্ন করেছে দেখে নাও একটা। নেক্সট করেছে আফরিদ নোব ওয়াইটি গেমিং চ্যানেল। ওকে ভাইজান প্রশ্ন তো কিছুই নাই, কিন্তু দোয়া করি
যেন আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও আর তোমার পাশে সব সময় আছি। ঠিক আছে ভাই, এভাবে আমার পাশে থেকো, আর যে দোয়াটা করেছো না সারা জীবন যেন আমার কাছে যেন থাকে। থ্যাংক ইউ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। চলো গাইস, তো এর মধ্যে তোমাদের সবথেকে কোন উত্তরটা সবথেকে বেশি ভালো লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর ফার্স্ট টাইম এসে থাকা চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।